শুভের আসসালামু আলাইকুম। আজ অবস্থান করছি গাজীপুর জেলার আমরা পশুর দর্শক এয়ার থেকে। আমরা ষাঁড় বাছুরগুলো কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্যগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে বাজারের চাহিদা অনুযায়ী কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কয়টা নিয়ে এসেছিলেন? একটাই? পাঁচটা। পাঁচটা বিক্রি হচ্ছে? কয়টা? চারটা। চারটা। এটা কেমন দামে রাখছেন? কেমন দাম রাখছেন? এটা বত্রিশ। চারা দাম? এটা না চল্লিশ। কত বলছে? বত্রিশ। ক্রস ষাঁড় বাছুর কেমন বয়স? এটা দুধের বাচ্চা। শেষ দাম কত রাখবেন? ছত্রিশ। ছত্রিশ হলে বিক্রি হবে। দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে আর সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি ভাই কোটা নিয়ে আসছিলেন? তিনটা। খরচ দুটা কেমন দাম রাখছেন? দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি এটা কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা কয়টা নিয়ে এসেছিলেন? একটাই। কত দাম বলে এটা? পঁয়ত্রিশ। সাঁইত্রিশ। বয়স কেমন এটা? আট মাস বয়স। শেষ দাম কত হলে রাখবেন? চল্লিশ হলে বিক্রি হবে, এর নিচে হবে না। দর্শক দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে। আমরা সামনেটা কেমন দামে ক্রয় বিক্রয় চলে আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কয়টা নিয়ে এসেছিলেন? একটাই। বিক্রি হয় নাই। কত বলে দাম? তিরিশ। একত্রিশ। ক্রস বকনা না ষাঁড়? বকনা। শেষ দাম কত রাখবেন? পঁয়ত্রিশ হলে বিক্রি হবে। দর্শক দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে, বিক্রি হবে না। আমরা এপাশে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো। দর্শক সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবো। আসসালামু আলাইকুম। কয়টা নিয়েছিলেন? একটাই। কত বলে দাম? দামই বলে না। দামই বলে না। কেমন মনে হচ্ছে আজকে বাজার? কম। কত হলে বিক্রি করা যাবে এটা? পঁচিশ। ষাঁড় বাছুর বকনা এটার বয়সটা কেমন হবে? চোদ্দ পনেরো মাস। দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলেন আমরা সামনে দেখতে পাচ্ছি কেমন দামে ক্রয় বিক্রয় চলে সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। ওই যে সামনে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কত দাম রাখছেন? দাম কেমন রাখছেন? এটা আটত্রিশ হাজার। চা বাদাম কত বলছে? বত্রিশ। বয়স কেমন হবে এটা? শেষ দাম কত হলে রাখবেন? পঁয়ত্রিশ। পঁয়ত্রিশ হলে বিক্রি হবে। দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলেন